আজকে তো আমরা রিভেঞ্জ সিনেমার গানে শুটিং করছি। তো খুব সুন্দরভাবে, আসলে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টে গানে শুটিং হচ্ছে, কারণ অনেক বিশাল করে দুটো সেট ফেলা হয়েছে খুব দারুণভাবে। তো ওখানেই আসলে আমরা গানে শুট করছি এবং অনেক ছেলেমেয়ে নিয়ে সবাই মিলে খুব ডান্স নাম্বার আসলে শুট করা হচ্ছে। করোনার কারণে আমাদের মাঝখানে একটু লকডাউনের কারণে কাজটা আসলে স্থগিত ছিল। এখন শুট শেষের পথে আমার মনে হয় ইনশাল্লাহ ভেরি সুন রিলিজ হবে ডান্স সিনেমা। এটি 27 তারিখ আসছে, জানুয়ারির 27 তারিখ, আগামীকালকে রিলিজ হচ্ছে। আমি চাইবো সবাই যেন চরকিতে আসলে আমার মুভিটি দেখে। এবং টানি এক্সপিরিয়েন্স যদি বলি, এখানে একদমই আমাকে ইতিমধ্যে আসলে সবাই ভিন্নভাবে দেখেছে এবং আই এম সো ব্লেসড যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন। রায়হান রাফি খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর, এটা আসলে প্রমাণিত। এবং এই সিনেমায় আমার সাথে আছেন সিয়াম আহমেদ। তো যেটি হয়েছে যে রাফি ভাই এবং সিয়াম, ওরা তো একসাথে কাজ করেছে, কিন্তু আমি তাদের টিমে খুব একদমই নতুন ছিলাম। তো আমাকে মানে তারা খুব সুন্দর করে ওয়েলকাম করেছে এবং খুব কোঅপারেটিভ ছিল সবাই, খুব হেল্প করেছে। তো ওভারঅল কাজটা আমার মনে হয় যে সবাই যখন দেখবে তখন তাদের আমার মনে হয় যে খারাপ লাগবে না, ভালো লাগবে। গল্প যেটা ডিমান্ড করে, সেটা যদি আমাকে খুব সাধারণ মেয়ে হতে হয়, আমি ন্যাচুরালি খুব সিম্পল থাকতে পছন্দ করি। হয়তো বা আমাদের গল্পের কারণে অনেক ধরনের ক্যারেক্টারে আমাদেরকে নিজেদেরকে সাজাতে হয়। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য চ্যালেঞ্জ, যে কোনো নতুন গল্পে নতুনভাবে নিজেকে আসলে উপস্থাপন করা। আর্টিস্টিক একটা ব্যাপার হচ্ছে, কারণ শিল্পীদের নির্বাচন শৈল্পিক একটা ব্যাপার এবং জমজমাট একটা ব্যাপার, খুব উৎসবের আমেজ বিরাজ করছে। এবং আমার কাছে মনে হয় যে আসলে এটা তো দিন শেষে তো আমরা সবাই একটাই পরিবার, সব শিল্পীদের মিলন মেলা। এবং যদিও দুটো প্যানেল আসলে করার জন্য করতে হয়, কারণ নির্বাচন যেহেতু তো থাকবেই প্যানেল, কিন্তু আসলে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই একই চলচ্চিত্রের মানুষ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারাই আসবেন তাদের জন্য, আমি একদমই ছোট একজন মানুষ, আমার অভিজ্ঞতাও খুব কম, কিন্তু আমি চাইবো যে সবার মধ্যে যেন আসলে সেই মিলমিশটা থাকে এবং সব একসাথে যেন আমরা চলচ্চিত্রের জন্য কাজ করি। যারা জিতবেন তাদের জন্য তো অবশ্যই অনেক অনেক শুভকামনা, কারণ নির্বাচন মানে হার জিত থাকবে। এখানে একদল জিতবে, একদল হারবে, বা কেউ জিতবে কেউ হারবে, এটা ইটস ভেরি নর্মাল। সো সেই জায়গা থেকে বলবো যে আসলে আমাদের যারা সিনিয়র শিল্পীরা আছেন, যারা আমাদের বড় ভাই বোনেরা আসলে